দুয়ারে জ্বর না, একেবারে ঘরে ঘরে ছোটদের জ্বর, গায়ে জ্বর, সর্দি কাশি, নাক থেকে জল পড়া, সব মিলিয়ে কাবু অনেক শিশু। সব স্কুল খুলেছে, তার মধ্যে জ্বরের দাপট। কোভিড না মরশুমি ভাইরাল সংক্রমণ, অনেক মা বাবাই ভয়ে কাঁটা। আপনিও কি সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে আতঙ্কিত? না, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন, কিন্তু সন্তান সুস্থ থাকলে স্কুলে পাঠাতে ভুলবেন না। আমরা বলছি না, বলছেন চিকিৎসকরাই। স্কুলে ভাড়া শেষ নেই, টানা দু বছর কোভিডের জন্য বন্ধ ছিল স্কুল, তারপর টানা দু মাস গরমের ছুটি, সবে স্কুল খুলেছে, এখন আবার জ্বরের দাপট। বাড়িতে বাড়িতে জ্বর, বড়দের জ্বর, ভুগছে ছোটরাও। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন খুদেরা এখন মিশ্র কোভিড সংক্রমণের শিকার। কোভিড সংক্রমণ বেড়েছে, তার সঙ্গে মরশুমে ভাইরাল ফিভার, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রাইনোভাইরাসের সংক্রমণ। তবে যাই হোক না কেন, স্কুল বন্ধের পরিস্থিতি এখন নেই। এখনো স্কুল কলেজ বন্ধ করার মতো পরিস্থিতি আমার মনে হয় না হয়েছে, কারণ যেটা দেখা যাচ্ছে বাচ্চারা বেশিরভাগই তিন চার দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছে। কোনো হসপিটালে ভর্তি হওয়া যারা সুস্থ বাচ্চা, আগে কোনো রোগ নেই তাদের ক্ষেত্রে কিন্তু প্রায় নেই বললেই চলে। স্কুল খোলা থাকা দরকার, কারণ কোভিড পর্বে সব স্তরে মানসিক সমস্যা বেড়েছে, টানা বাড়িতে থাকায় ভুগছে ছোটরাও। প্রচুর কেস পাচ্ছি পোস্ট কোভিড ডিপ্রেশন, ডিউরিং কোভিড ডিপ্রেশন প্রচুর কেস পাচ্ছি, যে পোস্ট কোভিড অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারস প্রচুর কেস আমরা দেখছি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারস প্রচুর কেস দেখছি, মানে অ্যাংজাইটি ডিসঅর্ডারস। তবে চিকিৎসকদের পরামর্শ, জ্বর থাকলে স্কুলে পাঠানোর দরকার নেই, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। খেয়াল রাখতে হবে যে ডক্টর হিসাবে এবং বাবা মায়েদের মধ্যেও যদি চার দিনের বেশি জ্বর পারসিস্ট করে এবং তার সঙ্গে গায়ের র্যাশ দেখেন বা ডায়রিয়া, পেন অ্যাবডোমেন এগুলো নিয়ে থাকে, তাহলে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নিতে হবে। তবে কোভিড নেই এমন কিন্তু নয়, কোভিড আছে বহাল তবিয়তে। যদিও সংক্রমণ থেকে বাড়াবাড়ির আশঙ্কা কম, তবু সতর্কতা ভুললে চলবে না। যেহেতু বড়দের ভ্যাকসিনেটেড হয়ে গেছে, বাচ্চারাই পড়ে আছে, বাচ্চাদেরকেই ধরছে, ভাইরাসটারও কিন্তু জোর কমে গেছে, একটু তো গা হাত পা ব্যথা, জ্বর, গলা ব্যথা, সেগুলো তো হচ্ছে, আর যেহেতু সিরিয়াসও হচ্ছে না, মানুষও ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে না বলে তারাও কোভিড বিধিগুলো ঠিক মতন মানছে না। আতঙ্কিত নয়, সতর্ক হন, আর জ্বরের ভয় ছোটদের স্কুলে যাওয়া বন্ধ করবেন না, বাড়িতে বন্দি থাকলে ক্ষতি আরও বেশি। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা।